আমি এত বিয়াদবের বাচ্চা এখনো হয় নাই, আল্লাহর জিকিরের ভিতরে গান ঢুকামো। ইজ্জতের মালিক কে? আমি তো জিকির করছি স্টেজে দাঁড়াইয়া, চোর মনাই তো জিকির করতে করতে বাসের উপরে উঠে যাবে। আপনার মনে দেখেননি জিকির গুলো? হ্যাঁ দেখেছেন। আবার উজানির হুজুরে দেখলাম গলার চিফা মারাইয়া, আবার উল্টে মুল্টে ফুইরে জায়গা হুজুর লুঙ্গি উফুল্টে জায়গা। কই আমরা তো একদিনও এগুলার এডিটিং কইরা গান বানাইছি না, তা আপনারা কেন আমার জিকির গুলার ভিতরে ঢুকাইছেন? পোলা তো নয় যেন আগুনের এগুলারে। আমি করছি আমি কি করিব কোথায় যাইব কান্দিনে সেদিনে গো। কার জিকির করলাম? আল্লাহ। আর ওরা এটা গান্ড হয়েছে, ফুলা তো নই যেন আগুনের গোলারি। আমার যদি কেউ 1 কোটি টেহা দেয় যে হুজুর সুর মুনায়ের জিকিরের ভিতরে বাসজে উঠছে, আপনি একটা হিন্দি গান ডুহাই দেন, আমি তো জীবনও দিতাম না। হ্যাঁ বাস উড়ুক আর হুজুর লইয়া ফুরুক, আল্লাহর জিকির করতেছে, আমি এত বিয়াদবের বাচ্চা এখনো হয় নাই, আল্লাহর জিকিরের ভিতরে গান ঢুকামো। আমি কি কাউকে গালি দিয়েছি? কাউকে বকা দিয়েছি? এরপরে সকালে বলবে তাহিরি বালানা, আমিও কই আমি তো বালানা, বালা লইয়াই থাক। এর সাথে আর বালা কথা আছে? আমার কত হইল তোরা ফুলা কান্ডে, তোরা সবচেয়ে ক্ষতি করস, তোরা জিকিরের ভিতরে আয়া উল্টা পাল্টা নাচস আর আসস। ইডিরে ক্যামেরাম্যান গুলা ভিডিও করে, এখন তো ক্যামেরা সব সব বাইরে টিস্তি ভিডিও, খুব ভালো একটা ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন ইনশাল্লাহ, আরো অনেক চ্যানেল আসছে, নাম তো জানি না। সুন্নিয়তের জন্য ইউটিউব চ্যানেলগুলো আমাদের অনেক উপকার করতেছে, কিন্তু কিছু কিছু ইউটিউব মাইন্ড করো না টিস্তি, কিছু কিছু ইউটিউবার দান্দাবাজ যারা ব্যবসার জন্য, আমি বলবো একটু পরে বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, একটু সামনে যাই বাবা। আল্লাহ পাকের দয়া আমরা চাই কি চাই না, রাগ করতে পারবেন না, কিন্তু আমি উচিত কথাগুলো বলতে হয় এভাবে যে আপনারা যারা বিরোধিতা করেন, আমার একটি কথা হয়তো আপনারা আমাকে বুঝাইয়া আপনাদের দলে নিয়ে নেন, আমি আমার গাগুটিয়ার ফুলাফান লইয়া কাকরাইল মসজিদ সিল্লা দিতাম যাব। আর যদি আপনারা আমার বুঝাইতে না পারেন, আমি আপনারা বোঝামো, যদি আপনারা বুঝাইতে পারি আপনারা কোন আমার সাথে বাবা শাহপরানের মাজারে যাইবেন নি, ওইলে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝা আসবেন। কারণ হইল বিশ্বে মুসলমানদের অবস্থা বেশি ভালো না, আজকে মুসলমান মুসলমান ঠেলাঠেলি করো, আর ওই দিক দিয়ে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মজা লইতাছে। ঠিক ঠিক